হ্যালো গুরুজ, আজকে পঞ্চম অধ্যায়, পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের নবম দশম শ্রেণীর প্যাস্কেলের সূত্র বিষয়ক অংশ নিয়ে আলোচনা করব। প্যাস্কেলের সূত্র হচ্ছে, একটা আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ দেওয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করে। একটা আবদ্ধ পাত্রের মধ্যে, সেটা তরল হোক বা বায়বীয় পদার্থ হোক, এতে যদি চাপ প্রয়োগ করা হয় সেই চাপটা বিন্দুমাত্র না কমে তরল পদার্থের উপর সমানভাবে কাজ করবে এবং এইগুলো যখন সঞ্চালিত হবে চারদিকে সমানভাবে সঞ্চালিত হবে। আমরা যখন পুকুরে একটা ঢিল ছুঁড়ি তখন কী হয়, চারদিকে একটা সার্কেল সমানভাবে ছড়িয়ে পড়ে। ঠিক একেবারে যদি একটা বলের মধ্যে পানি নিয়ে চারদিকে যদি আমরা সুই দিয়ে ফুটো করে দিই, চাপ দিলে দেখা যাবে চারদিকে সমানভাবে পানি বেরোচ্ছে। এটা হচ্ছে প্যাস্কেলের সূত্র। এখন এর প্রভাব বল বৃদ্ধিকরণ নীতিটা, প্যাস্কেলের সূত্র একটা ব্যবহারের ভালো বিষয় হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি, এটা দিয়ে অনেক দারুণ কাজ করা যায়। দেখি আমরা বল বৃদ্ধিকরণ নীতির একটু পড়াশোনা করি। ধরা যাক একটা সিলিন্ডারের প্রস্থচ্ছেদ হচ্ছে A1 আর অন্যটির প্রস্থচ্ছেদ হচ্ছে A2। এখানে দুটো সিলিন্ডার যদি বলি, একটা সিলিন্ডার এর প্রস্থচ্ছেদের ক্ষেত্র হচ্ছে A1 আর আরেকটা প্রস্থচ্ছেদের ক্ষেত্র হচ্ছে A2। এখন A1 সিলিন্ডারের উপর আমি বল প্রয়োগ করলাম হচ্ছে F1 বল প্রয়োগ করলাম, আর তাহলে চাপ পিসমানগত হবে, চাপ পিসমান হবে হচ্ছে F1/A1। এখন এখানে যে চাপটা প্রয়োগ করেছি এই চাপটা তলের চারদিকে সমানভাবে সঞ্চালিত হবে এবং A2 প্রস্থচ্ছেদের যে দ্বিতীয় যে সিলিন্ডারটা আছে যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A2, সেখানেও সে চাপটা ফেরত যাবে, অর্থাৎ এখান থেকে প্রযুক্ত চাপ এখানে প্রয়োগ হবে। তাহলে দ্বিতীয় সিলিন্ডারে প্রয়োগ করা বলের পরিমাণ হবে যে বলটা F2 = তাহলে কত হবে, P×A2। এখন P এর মান কত ছিল, F1/A1, তাহলে F1/A1 আর এখানে হচ্ছে A2, একটু গুছিয়ে লিখলে F1টা বাইরে রাখলাম, A2/A1। খেয়াল করো এখানে F2 এর মান হচ্ছে F1 এর সাথে এত গুণ, তাহলে A2/A1 এর মান যত বাড়তি হবে এইটা ততগুণ বাড়তি চাপ দেবে। এটা যদি 100 হয় তাহলে F2 এর উপর প্রযুক্ত বল হচ্ছে F1 এর 100 গুণ। ওই জন্য বলা হচ্ছে A2/A1 এর মান যদি 100 হয়, প্রথম সিলিন্ডারে যে পরিমাণ বল প্রয়োগ করা হবে দ্বিতীয় সিলিন্ডারে তার থেকে 100 গুণ বেশি বল পাওয়া যাবে। এই নীতিকে বলে বল বৃদ্ধিকরণ নীতি। বড় বড় যে কলকারখানা এবং তোমার বিমান নিয়ন্ত্রণে এই পদ্ধতি বেশ কার্যকর। খেয়াল করবা এখানে কিন্তু 100 গুণ হচ্ছে মানে কিন্তু শক্তি বেড়ে যাচ্ছে না, এই পদ্ধতিতে শক্তি বাড়ানো হয় না। প্রথম সিলিন্ডারে যে পরিমাণ শক্তি প্রয়োগ করা হয় দ্বিতীয় সিলিন্ডারে ঠিক সেই পরিমাণ শক্তি ফিরে পাওয়া যায়। একটা সমস্যা দেখি, দেখাও বল বৃদ্ধি হলেও যে পরিমাণ শক্তি প্রয়োগ করা হচ্ছে ঠিক সেই পরিমাণ শক্তি ফিরে পাওয়া যায়। তো ধরা যাক ছোট পিস্টনে F1 বল প্রয়োগ করা হয়েছে এবং পিস্টনটি L1 দূরত্ব সরেছে। ছোট পিস্টনে যদি F1 বল প্রয়োগ করা হয় L1 দূরত্ব সরে, তাহলে কাজ হবে কাজ সমান বল গুণ সমান, তাহলে F1×L1। আর বড় পিস্টনে বলের পরিমাণ F2 সমান আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম F1×A2/A1। আর যেহেতু ছোট পিস্টন অপসারিত তলটুকু বড় পিস্টনকে L2 দূরত্বে ঠেলে দেয়, তাহলে L1×L2 হবে, আর যদ্দূর সর এই যদ্দূর প্রেশার পাবে এই তদ্দূর দিবে, তাহলে বড় পিস্টনে অতিক্রান্ত দূরত্ব এখান থেকে আমরা লিখতে পারি যে L2 সমান L1কে বাইরে রাখলাম, L1 নিচে A2 লিখলাম, তাহলে কাজ W2 সমান হবে F2L2। তাহলে F2 মান পেয়েছি আমরা F1×A2/A1 লিখে ফেললাম, A2×A1, আর এখানে L2-র জায়গায় আমরা লিখলাম L1×A2/A1, তাহলে A2×A1/A1 চলে গেলে F1×L1 থাকবে। F1×L1 যদি থাকে তাহলে F1×L1 হচ্ছে কার মান ছিল, F1×L1 ছিল যে W1 এর মান, আর এখন আমরা W2-র মান পেলাম F1×L1, তাহলে W1=W2। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি বড় পিস্টনে কাজের পরিমাণ ছোট পিস্টনের কাজের সমান, অর্থাৎ প্রমাণিত।